সো ওয়েলকাম টু ইনসাইট ইনস্পেকশন একাডেমি। বেসিক্যালি এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক্যালি স্কুলে ফরেন কি দেখাবো আর আমরা জয়নিং শিখবো। ঠিক আছে, ফরেন কি কীভাবে করতো আমরা আগের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রাইমারি কিভাবে সেট করতে হয়। তো এই ভিডিওতে আমরা যেমন দেখবো ফরেন কিভাবে সেট করতে হয়, তার আগে আমাকে বুঝতে হবে যে ফরেন কি জিনিসটা কি। ঠিক আছে, তো আমি এখানে দেখলাম যে আমি দেখেছি তিনটে টেবিল এখানে মেনশন করা আছে। ঠিক আছে, যেমন এমপ্লয় একটা টেবিল, আগের এক্সাম্পল গুলোতে আমি আগে ভিডিও গুলোতে আমি দেখিয়েছি এমপ্লয় টেবিলটা কি, তার ভিতরে এগুলো কি অ্যাট্রিবিউট। তেমনি এরকম এমপ্লয়ের মতো আরো দুখানে টেবিল আছে, ডেপ বলতে ডিপার্টমেন্ট আর ওয়ার্ক বলতে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে তার রেকর্ডের জন্য। তাহলে এই এমপ্লয় টেবিলে কি আছে, ইআইডি, ইনেম, স্যালারি, সিটি, ডেট অফ বার্থ। এই টেবিলটা কি একটা এমপ্লয়কে আমাকে ডিনোট করছে, ডিপার্টমেন্ট, ডিইপি শর্টে লিখেছি ডিপার্টমেন্ট থেকে, ডিইপি ডিপার্টমেন্টে কি কি থাকবে, ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, যেমন এমপ্লয়তে আছে, ঠিক আছে, ইআইডি নেম, তেমনি ডিপার্টমেন্টে ডিআইডি নেম। ওয়ার্ক টেবিলটা কি আছে, ওয়ার্ক টেবিলটা আছে ডিআইডি ইআইডি। এটা মানে কি কোন এমপ্লয় কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোন এমপ্লয় কোন ডিপার্টমেন্টে কাজ করে তার রেকর্ড হচ্ছে ওয়ার্ক টেবিলে আছে। ঠিক আছে, তার বেসিক্যালি যে এমপ্লয় আইডি, মানে যে এমপ্লয় একটা এমপ্লয় আইডি, একটা এমপ্লয় যে ডিপার্টমেন্ট আইডিতে কাজ করে তার রেকর্ডটা এখানে থাকবে। ঠিক আছে, আমি ভ্যালু ইনসার্ট করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এখানে যেমন আমি জানি যে এমপ্লয় টেবিলে কি হচ্ছে, ইআইডি টা হচ্ছে আমার প্রাইমারি কি, তেমনি একইভাবে ডিপার্টমেন্ট টেবিলে কি হতে পারে, ডিআইডি টা প্রাইমারি কি। কিন্তু এই ওয়ার্ক টেবিলে কি হচ্ছে, এই ডিআইডি আর ইআইডি এগুলো প্রাইমারি কি হবে না। কারণ হচ্ছে আমি ইআইডি, ঠিক আছে, একই আইডি আমার ওয়ার্ক টেবিলে থাকতেই পারে, কারণ ই1 আমার অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করতেই পারে। সাপোজ E01 নামে একটা এমপ্লয় আইডি, একটা এমপ্লয় সে অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করতে পারে, তো তার রেকর্ড এখানে অনেকবার মোর দেন ওয়ান টাইমস আসবে। একইভাবে একটা ডিপার্টমেন্ট মোর দেন ওয়ান টাইমস আমরা এখানে আসতে পারে। ঠিক আছে, V01 বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেটা দুবার আছে, একবার হচ্ছে E01 এর জন্য আর একবার হচ্ছে E02 এর জন্য। তাহলে অবভিয়াসলি D02 তো আমার দুবার আসছে, তাহলে এগুলো যদি প্রাইমারি কি মেনশন করে দিই তাহলে প্রবলেমটা কি হয়ে যাবে, যে আমি মাল্টিপল একই রেকর্ড দুবার নিতে পারবো না। ঠিক আছে, তো আমাকে সেই জন্য মাথায় রাখতে হবে। তো এবার আমার ফরেন কিটা কি, ফরেন কি হচ্ছে যদি কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলের নন প্রাইমারি কি হয়। ঠিক আছে, যদি একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের নন প্রাইমারি কি হয়, যেমন এখানে ইআইডি এমপ্লয় টেবিলের ইআইডি টা কি আছে প্রাইমারি কি, সেটাই আবার ওয়ার্ক টেবিলে কি আছে নন প্রাইমারি কি, তাহলে এই ইআইডি টা হচ্ছে ওয়ার্ক টেবিলের ফরেন কি রেসপেক্ট টু টেবিল এমপ্লয়। ঠিক আছে, এই ইআইডি টা হচ্ছে ওয়ার্ক টেবিলের ফরেন কি উইথ রেসপেক্ট টু এমপ্লয় টেবিল এর ইআইডি ফিল্ডার রেসপেক্ট। একইভাবে ডিপার্টমেন্ট টেবিলে যেমন ডিআইডি টা কি আমার প্রাইমারি কি, তেমনি ওয়ার্ক টেবিলে ডিআইডি টা কি হবে, ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি টা যেটা প্রাইমারি কি সেটা ওয়ার্ক টেবিলে ডিআইডি কি আছে নন প্রাইমারি কি। তাহলে আমি এটাও বলতে পারি, তাহলে ডিআইডি টা হচ্ছে কি ওয়ার্ক টেবিলে ফরেন কি উইথ রেসপেক্ট টু ডিপার্টমেন্ট টেবিল ডিআইডি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি এই এমপ্লয় আর ওয়ার্কের মধ্যে রিলেশনটা কি হচ্ছে, এমপ্লয় হচ্ছে প্যারেন্ট টেবিল, ওয়ার্ক হচ্ছে চাইল্ড টেবিল। ঠিক আছে, তো তার মানে অবভিয়াস ব্যাপার এটা, আমার যদি কোনো এমপ্লয় না থাকে, কোনো ডিপার্টমেন্ট না থাকে, তাহলে তো অবভিয়াসলি আমাকে এই ওয়ার্ক টেবিলটা থাকবেই না। না, এই ওয়ার্ক টেবিলে কিসের জন্য, ওয়ার্ক টেবিলটা হচ্ছে যে যে এমপ্লয় যে ডিপার্টমেন্টে কাজ করে তার রেকর্ডটা এখানে রাখার জন্য। তাহলে কোনো যদি এরকম এমপ্লয় হয় যে এমপ্লয় টেবিলই নেই, অবভিয়াসলি তার রেকর্ড আমার এখানে থাকবে না। একেবারে কোনো ডিপার্টমেন্ট যদি ডিপার্টমেন্ট টেবিলেই নেই, তাহলে তার রেকর্ড এখানে থাকবে না। ঠিক আছে, তাহলে এই দুটো টেবিল যদি না থাকে, তাহলে অবভিয়াসলি আমার ওয়ার্ক টেবিলে কোনো কাজই নেই আমার। ঠিক আছে, তো কখন ফরেন কি আমি ইউজ করবো বুঝতে পেরেছি। তাহলে এবার আমি দেখি, তাহলে এটা তো আমি আগের দিনই দেখেছিলাম যে কিভাবে, আগের ভিডিও গুলোতে দেখেছিলাম কিভাবে একটা এএমপি টেবিল আমরা তৈরি করেছিলাম, যেখানে ইআইডি প্রাইমারি কি ছিল আর ভ্যালুগুলো ইনসার্ট ছিল। তো আমি আবার নতুন করে এটাকে তৈরি করি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এসকিউএল সার্ভারে গিয়ে আমি এখানে পেস্ট করলাম, সঙ্গে সঙ্গে কি হলো টেবিল ক্রিয়েট আর রো গুলো ইনসার্ট হয়ে গেল। তো আমি যদি ডিসপ্লে করি সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, দেখিয়ে দিল ডেটা। একইভাবে আমাকে তাহলে পরের একটা টেবিল আছে, সেটা কি ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট টেবিলে কি ডিআইডিটা প্রাইমারি কি মেনশন করেছি আর ডি নেম, এই দুটো ফিল্ড দিয়ে আছে। তাহলে আমি আবার ক্রিয়েট টেবিল করলাম আর একসাথে ইনসার্টও করে দিলাম। ঠিক আছে, একবার পুরো কপি করে আমি এখানে পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এখানে ডিসপ্লে করি সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, ঠিক আছে, তাই কি কি আছে, ডিআইডি, D01, D02, D0, আমি আর দেখাচ্ছি না এগুলো কিভাবে ইনপুট, এগুলো আমি প্রথম ভিডিওতে দেখেছি কিভাবে ইনসার্ট করতে হয়। ঠিক আছে, আমি তাহলে এমপ্লয় গুলো রেকর্ড গুলো কি আছে, D01, D02, D03, D04, এগুলো ডিপার্টমেন্ট আইডি আছে, তার করসপন্ডিং টিম নেম আছে HR, IT, মার্কেটিং, সেলস। ঠিক আছে, এইবার
তাহলে আমার দুটো টেবিল তো হয়ে গেল। এবার আমার যে চাইল্ড টেবিল যেটা ওয়ার্ক, ঠিক আছে, যখনই এরকম টাইপের টেবিল থাকবে, তাদের মধ্যে রিলেশন থাকবে, খুব মাথায় রেখে আমাকে সিনসিয়ারলি ভাবে ভেবে চিন্তে আমাকে ইনপুট দিতে হবে ওয়ার্ক টেবিলে। কেন? কারণ আমি যেমন এখানে দিয়েছি E01, E02, E03 থেকে E05, আর এই ডিপার্টমেন্টে কি আছে D01, D02, D03, D04, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি, ওয়ার্ক টেবিলটা কি, যে এমপ্লয় যে ডিপার্টমেন্টে কাজ করে তাদের রেকর্ড আমি ওয়ার্ক টেবিলে থাকবে। তাহলে আমি ওয়ার্ক টেবিলে যখন ডিআইডি আর ইআইডি ইনসার্ট করব, এটা মাথায় রাখতে হবে, এমন কোন ডিআইডি বা ইআইডি আমি ইনসার্ট করব না যেটার এক্সিস্টেন্স আমার এমপ্লয় টেবিলে বা ডিপার্টমেন্ট টেবিলে নেই। মানে এমপ্লয় টেবিলে আমার E01, E02 থেকে E05 অবধি আছে, আর আমি ওয়ার্ক টেবিলে বললাম ইআইডি এখানে দিলাম যে E06 বলে একজন এমপ্লয়। এবার অ্যাকচুয়ালি কি সেটা পসিবল? আমার E06 বলে কোনো এমপ্লয় নেই। তার মানে কি, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে যখন এমপ্লয় টেবিলে যে এমপ্লয় আইডি গুলো দিয়েছিলাম তাদেরই মধ্যে এখানে কোনো এমপ্লয় আইডি চলবে। হতেই পারে সমস্ত এমপ্লয় আইডি আছে, হতে পারে হয়তো সব চারটে আছে আর একটা নেই, সেটা হতে পারে। হয়তো আমার E04 আমার কোনো কোনো ডিপার্টমেন্টে কাজ করছে না, তাহলে তার নামটা এখানে থাকবে না। কিন্তু মাথায় রাখতে হবে এখানে ইআইডি তে যে সমস্ত এমপ্লয় আইডি গুলো আমি দেব সেগুলো যেন এমপ্লয় টেবিলে প্রেজেন্ট থাকে, না হলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। সেইভাবে মাথায় রেখে ইনপুট, একইভাবে ডিপার্টমেন্ট টেবিলে, কারণ কি আমার এমপ্লয় টেবিল থেকে ওয়ার্ক টেবিলটা আসছে না, তো এমপ্লয় টেবিলে যে রেকর্ড গুলো থাকবে সেইগুলোই যেন এখানে থাকতে পারে। হতে পারে সব ইউজ করলাম না, কিছু ইউজ করলাম, কিন্তু মাথায় রাখতে হবে যে ইআইডি গুলো এখানে ইউজ করছি সবকটাই যেন এমপ্লয় টেবিলে ইআইডি তে থাকে। একইভাবে যে ডিআইডি গুলো এখানে ইউজ করছি সবকটা যেন ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি তে থাকে, এমন কোনো ডিআইডি আমি ইউজ করবো না যেটা ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি তে নেই, ঠিক আছে। এবার তাহলে আমি টেবিল ক্রিয়েট করলাম ওয়ার্ক বলে, তাহলে ডিআইডিটাকে আমি মেনশন করলাম। এবার ফরেন কি মেনশন করবো, ফরেন কি বলেছি, ফরেন কি, ফরেন কি কিভাবে লিখতে হয়, আমি লিখলাম যেমন প্রাইমারি কি লিখি, পাশে প্রাইমারি কি লিখি দিই, বা অনেক সময় দেখেছিলাম নিচে প্রাইমারি কি দিয়ে ব্র্যাকেটের ভেতরে লিখতে বলেছিলাম, মনে আছে প্রথম ভিডিওতে দেখেছিলাম যে নিচে আমার ডাইরেক্টলি আমার ডেটা টাইপের পাশে না লিখে নিচে এরম ভাবে লিখতাম যে প্রাইমারি কি, এম ভাবে লিখতাম, তো প্রাইমারি কি করে এরম ভাবে লিখতাম, তো সেরম ভাবে আমি ফরেন কিটা মেনশন করছি, ঠিক আছে। ফরেন কি কি বলছে, ফরেন কি ডিআইডি, ঠিক আছে। তাহলে এই ডিআইডিটা ফরেন কি, রেফারেন্সেস, এটা যখনই ফরেন কি আমি মেনশন করতে হবে আমাকে এই টার্মটা ইউজ করতে হবে, ফরেন কি ডিআইডি রেফারেন্সেস, কার রেফারেন্সে, ডিপার্টমেন্ট টেবিলের ডিআইডি। আমি বলেছিলাম কি, কারণ এই ডিআইডিটা কার এক্সপেক্ট এসছে, আমি বলেছিলাম যখন এই ডিআইডিটা কোনো টেবিলের প্রাইমারি কি, যখন অন্য একটা টেবিলের নন প্রাইমারি কি, তখন এই পাইটা কি হচ্ছে, এটা হচ্ছে ফরেন কি কোন টেবিলের, ওয়ার্ক টেবিলের, উইথ রেসপেক্ট টু দ্য প্যারেন্ট টেবিল ডিপার্টমেন্ট। তাহলে কি রেফারেন্সেস ডিপার্টমেন্টের কোন আইডি, ডিআইডি, ঠিক আছে। তাহলে আমি বুঝে গেলাম তার ফরেন কি ডিআইডি রেফারেন্সেস ডিপার্টমেন্টের ডিআইডি। এবার এখানে একটা টার্ম ইউজ করেছি অন ডিলিট কাস্কেড, ঠিক আছে। তা এই কারণটার কি, এই এই লাইনটা লেখার মানে হচ্ছে সাপোজ আমি এমপ্লয় টেবিল থেকে এমন একটা রেকর্ড E01, ঠিক আছে। এবার E01টা আমি অবশ্য এখানে আমি ওয়ার্ক টেবিলেও আমার আছে, ঠিক আছে। E01 আমার হয়তো এখানে দুটো ডিপার্টমেন্টে কাজ করে, তার রেকর্ডটা আমার এখানে এই ওয়ার্ক টেবিলেও থাকবে, ঠিক আছে। এবার সামাও আমি যদি এমপ্লয় টেবিল থেকে E01টাকে ডিলিট করে দিই, মানে E01 নামে আর কোনো এমপ্লয় নেই আমার, ঠিক আছে, E01 নামে কোনো এমপ্লয় নেই, তাহলে প্রবলেমটা কি, তাহলে এমপ্লয় টেবিল থেকে আমার এখন এমপ্লয় কজন আছে, চারজন আছে, তার মানে E01 বলে আর কোনো এমপ্লয় নেই। তার মানে কি, এ এমপ্লয়টাই যদি আমার কোম্পানি, মানে যদি আমার যে এমপ্লয়টা সে কোম্পানিটা ছেড়ে দিয়েছে, তাহলে কি তার রেকর্ড এখানে থাকবে না, তার মানে কি সে কোনো ডিপার্টমেন্টেও কাজ করবে না, তার মানে কি তার রেকর্ডটা আমার টেকনিক্যালি ওয়ার্ক টেবিলেও থাকার কথা না, ঠিক আছে। আগে E01 ছিল তাই তার রেকর্ড এখানে ছিল, ঠিক আছে, সে দুটো ডিপার্টমেন্টে কাজ করতো তার রেকর্ড এখানে ছিল। এবার যদি E01 কাজ ছেড়ে দেয়, তাহলে কি E01 এর রেকর্ডটা যদি এখান থেকে ডিলিট হয়ে যায়, তার মানে কি আমার ওয়ার্ক টেবিলেও তার রেকর্ড থাকার কথা না। তাহলে আমি কি, যদি আমি এই টেবিল থেকে E01টাকে ডিলিট করি, ঠিক আছে, ও নিজে নিজেই যাতে এই টেবিল থেকে তার E01 এর যে কটা রেকর্ড আছে সব যাতে ডিলিট হয়ে যায়, তার জন্য এই কথাটা লিখেছি অন ডিলিট কাস্কেড। কথাটা বুঝতে পারলাম? তাহলে আমি যদি প্যারেন্ট টেবিল, মানে প্যারেন্ট টেবিল EMP থেকে যদি E01 এর এই রোটা, এর যে রেকর্ডটা, এই রেকর্ডটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি E01 বলে এমপ্লয় টেবিল আর কেউ নেই, যেহেতু এখানে অন ডিলিট ক্যাসকেড লিখেছি, তার জন্য কি হবে, এই E01 এর যে সমস্ত রেকর্ড ওয়ার্ক টেবিলে ছিল সেই রেকর্ড গুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি, এটা আমাকে করতে হবে না, জাস্ট বিকজ এই অন ডিলিট ক্যাসকেড কথাটা লিখেছি তার জন্য, ঠিক আছে। নিচেটাও একইভাবে আবার ফরেন কি মেনশন করেছে কি ইআইডি, এই ইআইডিটা কোন টেবিলের রেফারেন্সেস, এমপ্লয় টেবিলের ইআইডি, অন ডিলিট কাস্কেড, ঠিক আছে, একইভাবে বুঝতে পারলাম। এবার আমি এইগুলোকে ইনসার্ট করে নিই, তাহলে এইটাকেও আমি করে নিলাম, ঠিক আছে, এই টেবিলটাকে ইনসার্ট করে নিই আমি, ঠিক আছে।
তাহলে একবার করে আমি তিনটে টেবিলকে আমি ডিসপ্লে করে নিই, তাহলে দেখতে পাবো। ঠিক আছে, ভালো করে দেখি। তাহলে বুঝতে পারলাম এইটা হচ্ছে পুরো এমপ্লয় টেবিলের রেকর্ড। ঠিক আছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট গুলো কতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের আইডি, তাদের নাম, আর হচ্ছে কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয় কাজ করে তার দেখা। যেমন D01 এ E01 কাজ করে, E04 কাজ করে, D02 তে E03 কাজ করে, D03 তে E01 কাজ করে, D02 তে E04 ইউজ করে, D04 এ আমার কি E05 ইউজ করে, D04 এ আবার E02 কাজ করে। ঠিক আছে, পুরো রেকর্ড হয়ে গেল। তাহলে আমি বুঝে গেলাম কিভাবে ফরেন কি আমাকে তৈরি করতে হয়, কিভাবে আনডিলিট ক্যাসকেড ইউজ করতে হয়। ঠিক আছে, এবার আমি যদি করতে হয় এবার আমাকে বলে হবে জয়নিং। এবার জয়নিং এর কনসেপ্ট এলো, এবার আমাকে কিছু কোয়ারি করতে হবে। যেখানে আগে আমরা যখন আগের ভিডিও গুলোতে দেখেছিলাম, আমরা সবসময় একটা টেবিল কে দিয়েই ভেবে যাচ্ছিলাম, একটা টেবিলের উপরে আমরা পুরো কাজটা করছিলাম। এবার যদি আমাকে এরকম কোন কোয়ারি আসে যেখানে আমি একটা টেবিলের উপর কাজ করতে পারবো না, ঠিক আছে, আমাকে দুটো টেবিল মেনশন করতে হবে। তাহলে আমাকে সাপোজ সেখানে বললো সে সমস্ত, আমাকে বলছে সে সমস্ত ডিপার্টমেন্ট গুলোর নাম দেখাও। ঠিক আছে, যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোর নাম দেখাও যে সমস্ত ডিপার্টমেন্টে E01 কাজ করে। ঠিক আছে, সে সমস্ত ডিপার্টমেন্টের নাম দেখাও যে সমস্ত ডিপার্টমেন্টে E01 এমপ্লয়ডির এমপ্লয়ারা কাজ করে। ঠিক আছে, তাহলে টেকনিক্যালি আমি ডিপার্টমেন্টের নাম কোন টেবিলে আছে, ডিপার্টমেন্ট টেবিলে। কিন্তু আমি যদি এই টেবিলটা শুধু কনসিডার করি, আমাকে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন দেখি যে আমি সমস্ত ডিপার্টমেন্টের নাম দেখাবো না, তাদেরই নাম দেখাবো যে ডিপার্টমেন্টে আমার E01 এর এমপ্লয়ডির এমপ্লয় কাজ করে। তো আমার তো প্রবলেমটা হচ্ছে এখানে তো আমার এমপ্লয় আইডি নেই কোনো। ঠিক আছে, তাহলে এবার আমি ডিপার্টমেন্ট টেবিল থেকে ডি নেমটা পেয়ে যাবো। তাহলে এবার কোন, এবার তার করসপন্ডিং তাহলে সেখানে কি আছে, ডিআইডি আছে, ডি নেম আছে। এবার কোন ডিআইডি দেবো, মানে কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয় কাজ করে সেটা কোন টেবিলে আছে, ওয়ার্ক টেবিলে আছে, তাহলে আমি এখান দিয়ে বুঝতে পারছি। তাহলে আমি এখান থেকে কি করবো, তাহলে আমি এখান দিয়ে দেখবো যে E01 এখানে একবার, এখানে একবার। ঠিক আছে, E01 তাহলে কোথায় কাজ করছে, একবার D01 এ কাজ করছে, আর একবার E01 কোথায় কাজ করছে, D03 তে। তাহলে আমি এখান থেকে ওয়ার্ক টেবিল থেকে আমি বের করে নিলাম E01 আর E03, E01 কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছে, D01 এ কাজ করছে আর D03 তে কাজ করছে। তাহলে আমি পেয়ে গেলাম E01 কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছে, D01 আর D03 তে। তাহলে সেই D01 আর D03 তে আমি কি করবো, ডিপার্টমেন্ট টেবিলে চেক করবো যে D01 এর ডিপার্টমেন্ট নেম কি HR, D03 এর ডিপার্টমেন্ট নেম কি মার্কেটিং। তাহলে আমার কি হলো, HR এর মার্কেটিং টা ডিসপ্লে হয়ে গেলো। তাহলে আমার এখানে টেবিল আমার কি কি দেখতে হলো, আমাকে দুটো টেবিল করতে হলো। এবার কি, যখনই মোর দেন ওয়ান টেবিল ইউজ হবে, আমাকে প্রথম কনসেপ্ট যেটা করতে হবে সেটা করতে আমাকে জয়নিং করতে হবে, কারণ এর সাথে লিঙ্ক করতে হবে, অটোমেটিকলি তো হবে না, আমাকে এমন একটা ব্রিজ করতে হবে দুটো টেবিলে। ব্রিজ কাকে দিয়ে করবো, ব্রিজ করবো দুটো টেবিলের কমন ফিল্ড কে দিয়ে। তাহলে এম ডিপার্টমেন্ট, আমার এই কোয়ারিটা করতে গেলে আমার ডিপার্টমেন্ট টেবিলটাও লাগছে, আমার ওয়ার্ক টেবিলটাও লাগছে। এবার কোশ্চেনটা হচ্ছে এদের দুজনের মধ্যে তাহলে ব্রিজ কোন ফিল্ডটা দিয়ে করবো, আমাকে দেখতে হবে এই দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ড কি আছে, সেটা হচ্ছে কি ডিআইডি। এই টেবিলেও ডিআইডি আছে, এই টেবিলেও ডিআইডি আছে। তাহলে আমি কোয়ারিটা লিখি, তো কোয়ারিটা কি দেখতে চাইছি, আমি সমস্ত ডিপার্টমেন্ট দেখতে চাইছি। সিলেক্ট ডি নেম ফ্রম কটা টেবিল, ফ্রম, ঠিক আছে, ফ্রম দি কটা টেবিল ইউজ হয়েছে, যে কটা টেবিল এসে আমার কি হচ্ছে ওয়ার্ক আর ডেপ দুটো টেবিল হচ্ছে, কমা দিয়ে সেপারেট দিয়ে লিখলাম, ফ্রম দিয়ে যে কটা টেবিল আমার ইউজ হচ্ছে আমি কমা দিয়ে লিখতে থাকবো। ওয়ার্ক এখানে দুটো টেবিল ইউজ হয়, তাই ওয়ার্ক কমা ডিপার্টমেন্ট, আর টেবিল ইউজ করবো না, স্পেস। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমার প্রথম কাজ কি, কন্ডিশন এর আগে প্রথম কাজ কি, দুটো টেবিলের মধ্যে ব্রিজ করতে হবে। দুটো টেবিলের মধ্যে ব্রিজ করতে হবে কি, এ ডিআইডি এর সাথে এ ডিআইডি কে ব্রিজ করতে হবে। তাহলে কি করে লিখবো, এবার আমি তো দুটো টেবিলের তো নাম ডিআইডি, তাই তো, আমি যদি এরকম ভাবে লিখি ডিআইডি ইকুয়াল টু ডিআইডি, তো কনফিউজ হয়ে যাবে, তো বুঝতে পারবে না কার টিআইডি সাথে কার ডিআইডি। তাহলে আমাকে মেনশন করতে হবে কোন টেবিলে ডিআইডি সাথে কোন টেবিলে ডিআইডি। তাহলে আমি এখানে কি করছি, কোন টেবিলে ডিআইডি, ডিপার্টমেন্ট, সরি, ডিপার্টমেন্ট ডট ডিআইডি ইকুয়াল টু ওয়ার্ক ডট ডিআইডি। তাহলে কি ম্যাচ হলো, জয়নিং টা কি করলাম, ডিপার্টমেন্ট টেবিলে ডিআইডি সাথে ওয়ার্ক টেবিলে ডিপার্টমেন্ট ডিআইডি টাকে আমি ইকুয়াল টু দিয়ে কি করলাম, ব্রিজ করলাম। তাহলে কি হলো, একটা ব্রিজ হয়ে গেলো। তাহলে আমি এই টেবিল থেকে এই টেবিলে আসতে পারবো, এই টেবিল থেকে এই টেবিলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমার ব্রিজ হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি ছিল, ইআইডি আমাকে দেখতে হবে যার ইআইডি E01। এবার দেখি এই দুটো টেবিলের মধ্যে কি আমার ইআইডি দুবার আছে, নেই, ইআইডি শুধু একটা টেবিলেই আছে। তো আমাকে এখানে স্পেসিফাই করে এরকম ওয়ার্কের যে ইআইডি, আমার ইআইডি কিন্তু এমপ্লয় টেবিলে ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তো আমরা এমপ্লয় টেবিল ইউজই করিনি। তো আমি যদি এখানে ওয়ার্ক ডট ইআইডি দিতাম, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দিতেই পারি। আমি যদি ওয়ার্ক টেবিলটা মেনশন নাও করতাম প্রবলেম হতো না, কারণ আমার এখানে ইআইডি একটা টেবিলই আছে।
জাস্ট বিকজ আমার এখানে কেন মেনশন করতে হয়েছিল ডিপার্টমেন্ট ডট ডিআইডি ওয়ার্ক ডট ডিআইডি, কারণ ডিআইডি দুটো টেবিলে আছে, তাই আমাকে মেনশন করতে হবে কোন ডিআইডি সাথে কোন ডিআইডি ম্যাচ করছি। ঠিক আছে, এখানে তো ইআইডি তো আমার একটাই আছে ওয়ার্ক টেবিলে, তাহলে আমাকে এখানে মেনশন না করলেও হতো, তাও আমি এখানে মেনশন করছি ওয়ার্ক ডট ইআইডি। ঠিক আছে, ওয়ার্ক ডট ইআইডি ইকুয়াল টু, ঠিক আছে, কি কি আছে সিঙ্গেল কোটের ভিতরে আমি কি বলবো, কি হবে E01, যার এমপ্লয় আইডি হচ্ছে E01। ঠিক আছে, কালকার দেখানোর প্রতি এইচআর মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা কিছু মিস হয়েছে আমার, সিলেক্ট ACLECT ফ্রম ওয়ার্ক ডিপার্টমেন্ট। আচ্ছা, হোয়ার কন্ডিশনটা ভুলে গেছি, হোয়ার হোয়ার ক্লজ দিতে হবে, বলেছি কন্ডিশন মানে কি হোয়ার। ঠিক আছে, হোয়ার ব্রিজ করলাম, দিয়ে হোয়ার দিয়ে কি গেছে ডিপার্টমেন্ট ডট ডিআইডি ইকুয়াল টু ওয়ার্ক ডট ডিআইডি, এবার কি মোর দেন ওয়ান কন্ডিশন, তাহলে কি করতে হবে হোয়ার ডিপার্টমেন্ট ডিআইডি ইকুয়াল টু ওয়ার্ক ডিআইডি, আর একটা কন্ডিশন দিয়েছি, সেই কন্ডিশন দিয়ে কি অ্যান্ড, অ্যান্ড যখনই মোর দেন ওয়ান কন্ডিশন স্যাটিসফাই করতে আমরা দেখেছি অ্যান্ড অর এসব ইউজ করতে, তাহলে কি দিলাম সিলেক্ট ডি নেম ফ্রম ওয়ার্ক কমা ডিপার্টমেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ডট ডিআইডি ইকুয়াল টু ওয়ার্ক ডট ডিআইডি অ্যান্ড ওয়ার্ক ডট ইআইডি ইকুয়াল টু E01। ঠিক আছে, এন্টার মারি দেখালাম কাদের কাদের নাম দেখালো, এইচআর আর মার্কেটিং, তাই হওয়ার কথা আমার। ঠিক আছে, বুঝতে পারলাম, তাহলে কিভাবে বুঝতে পারলাম যে জয়নিং করে কিভাবে আমাকে কোয়েরি করতে হয়। ঠিক আছে, এইটাকে এবার এটা যেমন কি আমরা জয়নিং করে করেছি, এবার এটা সাব কোয়েরি দিয়েও আমরা করতে পারি। সাব কোয়েরি কিভাবে ইউজ করবো, সাপোজ আমি কি করলাম সিলেক্ট কি দেখতে চাইছি ডি নেম ফ্রম, ঠিক আছে কোন টেবিল, ডি নেমটা কোন টেবিলে আছে ডিপার্টমেন্ট, ঠিক আছে হোয়ার হোয়ার কি খুঁজবো আমি, কি তাদেরই নাম দেখবো যাদের ডিআইডিটা আমার এখানে ম্যাচ করছে, তাই তো, তাহলে আমি কি করবো হোয়ার ডিআইডি ব্যাকের মধ্যে আমি কি করবো সে সমস্ত ডিআইডি গুলো বের করবো, ডিআইডি ইন সরি ইন সে সমস্ত ডিআইডি গুলো বের করবো যে ডিআইডি গুলোতে E01 কাজ করে। ঠিক আছে, তাহলে কি লিখবো সিলেক্ট ডিআইডি ফ্রম ওয়ার্ক হোয়ার ইআইডি ইকুয়াল টু E01। ঠিক আছে, এই টেবিলটা থেকে এই যে কোয়েরিটা থেকে আমার কি আসবে সে সমস্ত এমপ্লয় ডিআইডি গুলো বেরোবে যারা যে সমস্ত ডিপার্টমেন্টে আমার E01 কাজ করে, তাহলে সেখান থেকে বেরোবে কি D01 আর D03। বাইরে কি চেক করছি সেই সমস্ত ডিপার্টমেন্ট নেম গুলোই দেখাবো যাদের ডিআইডিটা এই E01 আর E0 অপারেটর আমরা দেখেছি আগের ভিডিওতে কিভাবে কাজ করে, তাহলে তাদের ডিআইডিটা যাদের ডিআইডিটা E01 আর E03 এর মধ্যে পড়বে তাদের ডি নেম দেখাবো। তাহলে আমি এটা যদি রান করি, ঠিক আছে সে একই আউটপুট দেখালো আমার। ঠিক আছে, তাহলে আমি একই কোয়েরি একবার দেখালাম জয়নিং দিয়ে, একবার দিলাম সাব কোয়েরি দিয়ে। ঠিক আছে, এবার যদি আমাকে এরকম একটা টেবিল, তাহলে আমি একটা কোয়েরি করতে গিয়ে দেখলাম যে দুখানে এরকম টেবিল ইউজ হয়েছে। ঠিক আছে, এবার সাপোজ এরকম একটা কোয়েরি দিল যে আমাকে বলে সে সমস্ত এমপ্লয়ের নাম বের করো, সে সমস্ত এমপ্লয়ের নাম বের করো যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। ঠিক আছে, সে সমস্ত এমপ্লয়ের নাম বের করো যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে বা আইটি ডিপার্টমেন্টে কাজ করে। ঠিক আছে, সে সমস্ত এমপ্লয়ের নাম বের করবো যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে। ঠিক আছে, তো কি দেখতে চাইছি এমপ্লয়ের নাম, তাহলে সেটা কোন টেবিলে পাবো এমপ্লয় টেবিলে, কোন কন্ডিশন আছে কোন ডিপার্টমেন্টে কাজ করে আইটি ডিপার্টমেন্ট, সেটা কোন টেবিলে পাবো ডিপার্টমেন্ট টেবিল থেকে। তাহলে আমার এমপ্লয় টেবিলটা ডিপার্টমেন্ট টেবিলটাতে করলেই হয়ে যেত, কাজ শেষ। ঠিক আছে, কারণ আমার নাম দেখতে চেয়েছি কোন ডিপার্টমেন্টের নাম আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে, তো কোশ্চেনটা হচ্ছে প্রবলেম হচ্ছে মোর দেন ওয়ান টেবিল ইউজ হয়েছে, মোর দেন ওয়ান টেবিল ইউজ হয়েছে মানে আমাকে প্রথম মাথায় রাখতে হবে কি যে আমাকে ব্রিজ করতে হবে, এবার ব্রিজ করতে গেলে কি করতে হবে যে ওই টেবিল গুলোর মধ্যে কি করতে হবে কমন ফিল্ড খুঁজতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে এমপ্লয় টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কোনো কমন ফিল্ড নেই। ঠিক আছে, এখানে ইআইডি ইনেম স্যালারি সিটি ডেট অফ বার্থ, আর এখানে কি আছে ডিআইডি ডিনেম এসব আছে। ঠিক আছে, এদের দুজনের মধ্যে কোনো কমন ফিল্ড নেই, এবার কমন ফিল্ড না থাকলে আমরা ব্রিজ করতে পারবো না, আমি ব্রিজ না করতে পারলে আমরা কোনো জয়নিং দিয়ে কোনো কোয়ারি করতে পারবো না। ঠিক আছে, এবার প্রবলেমটা কি, তাহলে প্রবলেমটা কি, তাহলে আমাকে তাহলে কি আমি জয়নিং দিয়ে এই টাইপের কোয়ারি করতে পারবো না, হ্যাঁ করতে পারবো। যখনই দেখবো এরকম সিচুয়েশন আসছে তাহলে আমি দেখবো আর কি কোনো টেবিল আছে যার থ্রুতে আমি এটা করতে পারি, দেখি ওয়ার্ক বলে টেবিল, হ্যাঁ ওয়ার্ক বলে একটা টেবিল আছে যেখানে দেয় আমি করতে পারি। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমি যদি বলি এরকম তো বলতে পারি যদি এ ইকুয়াল টু সি হয় আবার বি ইকুয়াল টু সি হয় তাহলে আমি কি বলতে পারি এ ইকুয়াল টু বি, তাহলে একই কনসেপ্ট। তাহলে আমি দেখছি যে এই টেবিলটার সাথে তাহলে আমি প্রথমে ব্রিজ করবো কার এই টেবিলের, ঠিক আছে আবার এই টেবিলের সাথে ব্রিজ করবো কার এই টেবিলের। ঠিক আছে, তাহলে কি হলো
ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, হোয়ার ইএমপি ডট ইআইডি ইকুয়াল টু লিখবো ওয়ার্ক ডট ইআইডি, একটা ব্রিজ হলো। আর একটা ব্রিজ কি হবে, ডিপার্টমেন্টের সাথে ওয়ার্ক করতে হবে, তাহলে কি ডিপার্টমেন্টের ডিআইডি সাথে ওয়ার্ক এর ডিআইডি, এন্ড ডিপার্টমেন্ট ডট ডিআইডি ইকুয়াল টু ওয়ার্ক ডট ডিআইডি, ঠিক আছে? হয়ে গেল, দুটো ব্রিজ হয়ে গেছে। তাহলে আমার ব্রিজ কনসেপ্ট, ব্রিজের কনসেপ্ট ক্লিয়ার। এবার কি একটা কন্ডিশন বাকি আছে, সেই কন্ডিশনটি কি, যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে, মানে কি ডিপার্টমেন্টের নেম, অ্যান্ড সে একইভাবে ডিপার্টমেন্ট নেম আমার একটাই টেবিলে আছে, তাহলে আমি যদি কোনো টেবিলটা মেনশন না করে তাহলেও চলবে, কিন্তু আমি এখানে লিখলাম ডেপ ডট ডি নেম। এই ডেপটা না লিখলেও হতো, কারণ ডি নেম এক জায়গায় আছে। যখনই আমাকে একটা ফিল্ড মোর দেন ওয়ান টেবিলে আছে, তখনই আমাকে টেবিলটা মেনশন করতে হবে, ঠিক আছে? ডিপার্টমেন্ট না ডি নেম ইকুয়াল টু কি হবে, আইটি, ঠিক আছে? জেনে নিলাম, তাহলে কি কে আসে দেখি, তাহলে আইটি মানে কে, D02, D02 ডিপার্টমেন্টে কারা কারা কাজ করে, D02, এই একটা D02 যেখানে E03, আর একটা D02 যেখানে হচ্ছে E04, ঠিক আছে? তাহলে E03 আর E04, তাহলে দেখি E03 তে কার নাম স্যাম, E04 এ কার নাম রাম, তাহলে কি হলো, স্যাম আর রাম, তাদের নাম দেখে দেবে, বুঝতে পারলাম? এটা হয়ে গেল। তাহলে এবার যদি আমাকে এটাকে এই সাব করে দিয়ে করতে হয়, তাহলে কিভাবে করবো, তাহলে সিলেক্ট ইনএম ফ্রম ইএমপি, মাথায় রাখবো সাব করে যখন করব, ব্রিজ টেবিল যেটা থাকবে সেটা সবসময় যেন মিডিলে থাকে, কারণ আমি বুঝতে পারছি এখানে দুখানা আমাকে সাব করে চলবে। একটা সাব করে হচ্ছে প্রথম টেবিলের সাথে, মানে এমপ্লয়ের সাথে আমার ওয়ার্ককে ব্রিজ করতে হবে, আর একটা সাব করে দেখি ওয়ার্ক টেবিলের সাথে আমাকে ডিপার্টমেন্ট টেবিলকে ব্রিজ করতে হবে। তাহলে যেখানে ওয়ার্কটাকে আমাকে মিডিলে থাকতে হবে, কারণ ব্রিজটা কি করছে, ওয়ার্ক। সিলেক্ট ইনএম ফ্রম ইএমপি হোয়ার কি লিখব, ইআইডি, কারণ আমি এখানে কোনো একসাথে অনেকগুলো টেবিল জয়নিং দিয়ে ইউজ করছি না, তো আমাকে টেবিল মেনশন করতে হবে না, হোয়ার ইআইডি ইন দিয়ে ব্যাক সাব কোয়েরি দিয়ে কি করব, সিলেক্ট সে সমস্ত ইআইডি গুলো বের করব ফ্রম ওয়ার্ক, ঠিক আছে, ফ্রম ওয়ার্ক, ওয়ার্ক টেবিল থেকে, হোয়ার ডিআইডি ইন, ঠিক আছে, ডিআইডি ইন দিয়ে কি করবো, সে কাদের ডিআই, এখানে কি করবো আবার, তাহলে আমি কি খুঁজছি, ডিআইডি ইন দিয়ে কি খুঁজবো, অবভিয়াসলি ডিআইডি খুঁজবো, কোন ডিআইডি গুলো খুঁজবো, যে সমস্ত ডিআইডি ডিপার্টমেন্ট নেম হচ্ছে আইটি, তাহলে কি লিখবো, সিলেক্ট ডিআইডি ফ্রম কোন টেবিল, ডিপার্টমেন্ট টেবিল, ঠিক আছে, ডেপ where the name equal to IT, তাহলে একটা প্যাকেট, একটা প্যাকেট ক্লোজ এই কোয়েটের জন্য, আর একটা প্যাকেট ক্লোজ বাইরে কোয়েটের জন্য, যে সেমি ক্লোজ, ঠিক আছে? তাহলে আমি বুঝলাম, তাহলে আমি দেখি মাথায় রাখতে হবে এই যে এমপ্লয় যে ব্রিজ টেবিল এটা কিন্তু মাঝে আছে, তাহলে আমি কি করলাম, তাহলে এই টেবিল থেকে কি বেরাচ্ছে, আইটি যাদের ডিপার্টমেন্ট নেম তাদের ডিপার্টমেন্ট আইডি গুলো বেরাচ্ছে, বাইরে এর বাইরে, এর বাইরে যে কোয়েটে সেটা কি সিলেক্ট আইডি ফ্রম ওয়ার্ক বা ডিআইডি ইন, এটা তার মানে কি সে সমস্ত এমপ্লয় গুলো নাম আমি এমপ্লয় আইডি গুলো এখানে দেখাচ্ছি, যাদের ডিআইডি টা এখান থেকে যে ডিআইডি গুলো বেরিয়ে আছে তাদের মধ্যে হচ্ছে, মানে কি আমার এখান থেকে কারা কারা বেরিয়েছিল, ই জিরো
থ্রি এই যে D02 তে কারা কারা কাজ করে, E03 আচ্ছা আইটি তে কারা কারা কাজ করে, আইটি তে কাজ করে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট আইডি কি D02, তাহলে আমি এখান দিয়ে পেলাম কি D02। তাহলে এবার এখানে এখানে কি কোয়েরি আছে, সিলেক্ট ইআইডি ফ্রম ওয়ার্ক ওয়্যার ডিআইডি ইন, তাহলে এই কোয়েরি থেকে আমার আউটপুট এসেছে কি D02। তাহলে যাদের যে সমস্ত এমপ্লয়ি D02 তে কাজ করে তাদের ইআইডি গুলো এখান দিয়ে বেরাবে, এই কোয়েরিটা থেকে বেরাবে। তাহলে D02 তে কারা কারা কাজ করে, E03 আর E04। তাহলে এই কোয়েরি থেকে আমরা, এই পুরো কোয়েরি থেকে আমরা আউটপুট কি বেরালো, E03 আর E04। বাইরে কোয়েরি দিকে গিয়ে তাদেরই নাম দেখাবো যাদের ইআইডি হচ্ছে E03 আর E04। ঠিক আছে, তাহলে এটাকে যদি রান করি, স্যাম আর রাম কি দেখাবে, একই কোয়েরি শুধু ভাবে কাজ করলো আমরা। ঠিক আছে, এবার বুঝলাম। এইবার তো এরকম আমরা তো তাহলে বুঝলাম, তা জয়নিং দিয়ে যখন করলাম আমি কি করলাম, জয়নিং দিয়ে যখন করছিলাম এরকম ইকুয়াল টু দিয়ে করছিলাম। তো আমার এখানে টেবিল নেম গুলো খুব ছোট ছোট করে দেওয়া আছে। ঠিক আছে, তো ছোট ছোট করে দেওয়া আছে, এবার তাহলে প্রবলেমটা হচ্ছে, এবার প্রবলেমটা কোথায় হবে আমার, যদি টেবিল গুলো অনেক বড় বড় থাকে, মানে কি ইএমপি, আমি শর্ট এমপ্লয়কে ইএমপি দিয়েছি, এটাই থাকলো এমপ্লয় বলে পুরো ওয়ার্ডে লেখা, ডিপার্টমেন্ট পুরো আছে মানে ওয়ার্ডটা লেখা, তারপর ওয়ার্কটা ওয়ার্ক কি আছে। ঠিক আছে, তাহলে এমভাবে করতে গেলে তাহলে যখন জয়নিং করতে হবে তাহলে আমি কি করতে হবে, বারবার করে কি করতে হবে, ইএমপ্লয় কথাটা পুরো লিখতে হবে, এমপ্লয় ডট ইআইডি, ওয়ার্ক ডট ইআইডি, ডিপার্টমেন্ট ডট ইআইডি পুরো কথাটা লিখতে হতো। এখানে তো আমার শর্টে টেবিলটার নাম আমি ডিপি দিয়েছি বলে লিখতে পারছি, যদি টেবিলটার নাম বড় হতো অনেক তাহলে বারবার করে অত বড় নামটা তো বারবার করে ইউজ করতে হতো না। সেটাকেই সুবিধার জন্য আমরা কি করলাম, কনসেপ্ট হলো এলিয়াস নেম। এলিয়াস নেম মানে হচ্ছে নিক নেম। তাহলে এটা কি করি, তাহলে আমি কি করছি, এই কোয়েরিটি চালাচ্ছি, আমি কি করলাম, এই যখন আমি কি করলাম সিলেক্ট ইনএম ফ্রম টেবিল গুলো নাম মেনশন করলাম, এই ইএমপি টেবিলটাকে আমি শর্টে চিনছি ই নামে, যা খুশি নাম দিতে পারি। ঠিক আছে, আমি শর্টে ই বলে এক্স এক্স এ বি সি ডি যা খুশি হতে পারে। ঠিক আছে, মাথায় রাখতে হবে যেন মানে অন্যান্য টেবিলে এলিয়াস নেমের সাথে এটা ম্যাচ না করে। ঠিক আছে, সবার এলিয়াস নেম যেন, সবার এলিয়াস নেম যেন আলাদা আলাদা হয়। তাহলে এমপ্লয় ই, ডিপার্টমেন্ট ডি, ওয়ার্ক ডাব্লু, এমন নেই যে এমন কোনো মিনিং নেই যে আমি প্রত্যেকটা ফার্স্ট ক্যারেক্টারই দিতে হবে, আমি যা খুশি ইউজ করতে পারি। কোশ্চেনটা হচ্ছে ডাব্লু দিয়ে, ডি দিয়ে যদি দুখানা টেবিল থাকে তাহলে কি হবে, একটা নাম দিলাম ডি, একটা নাম দিলাম D1, দিতেই পারি। বুঝতে পেরেছি কি বললাম, আমি যেমন ডি দিয়ে এখানে একটা টেবিল ডিপার্টমেন্ট আছে, আর একটা যদি আমার ডি দিয়ে অন্য কোনো একটা টেবিল থাকতো তাহলে আমি তার এলিয়াস নেম কি দিতাম, তাহলে তো ওটা তো ডি দিলে চলবে না, কারণ ডি নামে তো অলরেডি একটা এলিয়াস নেম ইউজ হয়েছে, তাহলে ওর নাম D1 দেবো। ঠিক আছে, যা খুশি ম্যাটার করে না কি নাম দিচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে কি নাম দিয়ে সেটা মনে থাকে। তাহলে আমি এখন এমপ্লয় টেবিলকে চিনছি ই নামে, ডিপার্টমেন্টকে চিনছি ডি নামে, ওয়ার্ককে চিনছি ডাব্লু নামে। তাহলে এবার সুবিধাটা কি হবে, আমাকে বারবার করে একটু টেবিলের নামটাকে ইউজ করতে হবে না। তাহলে আমি কি লিখলাম, ইএমপি ডট ইআইডি না লিখে ই ডট ইআইডি, ওয়ার্ক ডট ইআইডি না লিখে ডাব্লু ডট ইআইডি, ডিপার্টমেন্ট নট ডিআইডি না লিখে ডি ডট ইআইডি, ওয়ার্ক ডট ইআইডি না লিখে ডাব্লু ডট ইআইডি, ডিপার্টমেন্ট নাম ডি নেম না লিখে আমি এখানে লিখতে পারি ডি ডট ডি নেম। ঠিক আছে, দিয়ে আমি যদি এন্টার মারি একই আউটপুট এলো। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে এলিয়াস নেম ইউজ করতে হয়। এলিয়াস নেম সবসময় আমরা ইউজ করবো যখনই আমাকে মোর দ্যান ওয়ান টেবিল নিয়ে কাজ করতে হবে, মানে জয়নিং এর কাজ বা ব্রিজ করতে হবে দুটো টেবিলের মধ্যে, তখনই আমার এলিয়াস নেমটা ম্যাক্সিমাম ইউজ হয়, নাহলে কি হবে বড় বড় টেবিল দিয়ে বারবার করে লিখতে হবে। ঠিক আছে, তো এলিয়াস নেম ছাড়াও আমি করতে পারবো, কিন্তু আমাকে আরো প্রোডাক্টিভ করতে গেলে জিনিসটাকে এলিয়াস নেম ইউজ করলাম। ঠিক আছে, এই যে আমি যেমন এখানে দেখেছি, এই যে ই নেম আছে আমাকে এখানে, ই নেম আছে, তো আমি যদি এটাকে পুরো জিনিসটাকে, এমপ্লয় নেম তো আমার অলরেডি একটা ফিল্ড আছে, আমি যদি চাই যে এই যে ডিসপ্লে হবে যে নামটা, সেই নামটা আমি দেখতে চাই একটা পুরো ফিল্ড বলে এমপ্লয় নেম, তাহলে আমি কি করলাম, ই নেমটাকে ডিসপ্লে করব আর তার একটা টেম্পোরারি ফিল্ড দিলাম। টেম্পোরারি ফিল্ড কি, এমপ্লয় নেম দিয়ে ডবল কোটের ভেতরে। ঠিক আছে, এই একটা জায়গায় কিন্তু কোয়েরিতে আমার কি হবে, ডবল কোট ইউজ হবে। ঠিক আছে, আর কোথাও কিন্তু ডবল কোট ইউজ হয় না। তাহলে আমি কি এখানে, এমন কি এই যে এই কোয়েরিটা এখন চালালাম, কি হলো, যাদের ডিসপ্লে করতে চাইছি কি ডিসপ্লে, আমার নামগুলো ডিসপ্লে হলো আর ফিল্ডের নাম কিছু ই নেম, তাই ই নেমটাই ওপরে অ্যাজ এ হেডিং থেকে গেছে, কিন্তু আমি যদি অ্যাজ এ হেডিং দিতে চাই অ্যাজ এ এমপ্লয় নেম। ঠিক আছে, এবার এমপ্লয় নেম কি বলে তো আমার কোনো ফিল্ড নেই, তাহলে আমি কি টেম্পোরারি তৈরি করছি, তাহলে আমি টেম্পোরারি ফিল্ড কিভাবে তৈরি করবো, যে সিলেক্ট ই নেম ডবল কোটের ভেতরে, ই নেমের যেটা ডিসপ্লে হওয়ার কথা ছিল সেটা কোথায় ডিসপ্লে হবে, এমপ্লয় নেম বলে একটা হেডার হবে, হেডার হয়েছে তার ভেতরে হেডিং হবে, তার নিচে আমার ওটা ডিসপ্লে হবে। তাহলে আমি এটাকে যদি রান করি, তাহলে আমি রান করে এর এন্টারমেন্ট দেখি, তাহলে বুঝতে পারবো কি হলো, এটা এমপ্লয়। ঠিক আছে, এবার শর্টে আমার এমপ্লয় নেমটা আমার যেহেতু আমার ম্যাক্সিমাম 10 খানা নিয়েছি, তো আমরা এখানে 10 খানা ই আছে। ঠিক আছে, এটা যদি আরো বড় নিতাম সাইজটা এখানে আরো বড় যেত। ঠিক আছে, আমি এমপ্লয় নেম শর্টে ও এন অবধি নিয়েছে, কারণ যে 1 2 3 4 5 6 7 8 9 10, কারণ ই নেম যখন আমি স্পেসিফাই করেছিলাম
তখন ওখানে আমার তার ফ্যারকেরে সাইজ দিছিলাম কি 10, তাই জন্য আমার এখানে ম্যাক্সিমাম 10টা ক্যারেক্টার নিতে পারবে, তাই 10টা নিয়েছে। যদি এটা 20 থাকতো তাহলে কিন্তু এমপ্লয় নেম কথাটা পুরোই চলে আসতো। ঠিক আছে, তাহলে কিভাবে একটা নতুন ফিল্ড আমি টেম্পোরারি ফিল্ড তৈরি করতে পারি বুঝতে পারলাম। ঠিক আছে, সো এরম ভাবে আমরা কি করি, জয়নিং দিয়ে আমরা বেসিক্যালি বিভিন্ন কোয়েরি করতে পারবো। ঠিক আছে, যে কোনো এরকম অনেক তাহলে যে কোনো কোয়েরি দিতে পারে। তাহলে আমাকে যদি এরকম ভাবে জিজ্ঞেস করে যে সমস্ত যারা যারা কলকাতায় থাকে, যে সমস্ত এমপ্লয়, সে সমস্ত এমপ্লয়, যে সমস্ত এমপ্লয় কলকাতায় থাকে, তারা যে সমস্ত ডিপার্টমেন্টে কাজ করে তাদের নাম দেখাও, তাহলে আমার কন্ডিশনটা কিরকম হতে পারে। তাহলে যে সমস্ত এমপ্লয় কলকাতায় কাজ করে, তাহলে প্রথম তাহলে আমাকে এই টেবিলটা লাগছে, এই টেবিলটা লাগছে, কিন্তু প্রবলেমটা কি আমি দুটো টেবিল দিয়ে করতে পারবো না, কারণ এদের মধ্যে কোনো কমন ফিল্ড নেই। তাহলে আবার ওয়ার্ক টেবিলটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক টেবিল ইউজ হবে, তাহলে প্রথম কি করবো, যারা যারা কলকাতায় থাকে তাদের আমি কি করব, ইআইডি বের করব। সেই আইডিটাকে এই টেবিলে আমি খুঁজবো, খুঁজে দেখবো সেই কলকাতায় কারা কারা কাজ করে, E01 আর E04। তাহলে এখানে দেখবো সেই ওয়ার্ক টেবিলে দেখবো E01 আর E04 কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে। E01, E04, E01, E04, তাহলে কি D01 এ কাজ করে, D03 তে কাজ করে আর D02 তে কাজ করে। ঠিক আছে, তাহলে D01, D02, D03, তাহলে কি তিনটে ডিপার্টমেন্ট এলো। সেই ডিপার্টমেন্ট আইডি গুলো এখানে বসে আমি কি করবো, তার করসপন্ডিং নামটা দেখে নেবো। বুঝতে পারলাম? ঠিক আছে, তারপর এটা যদি আমি লিখি তাহলে কি হবে, তাহলে সিলেক্ট ফ্রম টেবিল গুলোর নাম কি, EMP ডিপার্টমেন্ট ওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে, এলিয়াস নেম গুলো দিয়ে দিই, এমপ্লয় ই, ডিপার্টমেন্ট ডি, ওয়ার্ক W। ঠিক আছে, ওয়্যার ব্রিজ করবো, ব্রিজ কি E.EID ইকুয়াল টু W.EID, সবসময় আগে ব্রিজ গুলো করবো তারপর কন্ডিশন, অ্যান্ড D.DID ইকুয়াল টু W.DID, অ্যান্ড কন্ডিশন কি, ওয়্যার কি হবে, সিটি ইকুয়াল টু কলকাতা। ঠিক আছে, আচ্ছা কি দেখতে চাইছি আমি এখানে করিনি, সরি, আমি দেখতে চাইছি কি, EMP ছিল, সরি, সিলেক্ট কি দেখতে চাইছি, ডি নেম। ঠিক আছে, কি মিসিং করছে, কলকাতা, আচ্ছা হোয়ার দুবার দেওয়া যাবে না। ঠিক আছে, এই যেখানে হোয়ার ক্লাস দুবার দেবো না, একবারই করসপন্ডিং D01 টা দুবার এসছে, তাই জন্য কি হলো H4 টা আমার দুবার ডিসপ্লে হচ্ছে। তাহলে আমি চাইছি না, ব্যাপারটা বুঝতে পেরেছি, কারণ E01 এর জন্য E01 ও কোথায় কাজ করে, D01 এ, E04 ও কোথায় কাজ করে, D01 এ। তাহলে এই দুবার যেহেতু D01 এসছে, তার জন্য আমার কি HR লেখাটা আমার কি হচ্ছে দুবার আসছে। তাহলে আমি চাই না দুবার আসুক। ঠিক আছে, তাহলে একবার আসলেই তো হয়ে যাবে, কারণ একবার দেখলে তুমি, তার জন্য কি করতে হবে, তাহলে এবার এখানে একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করব, ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট ডিস্টিংক্ট করা মানে হচ্ছে একই ফিল্ড যাতে বারবার করে না দেখায়, ডুপ্লিকেট ফিল দেখাবে না। তাহলে কি বললাম, সিলেক্ট ডিস্টিংক্ট ডি নেম ফ্রম EMP ওয়্যার ওয়ার্ক W, ওয়্যার E.EID ইকুয়াল টু W.EID, এন্ড D.EID ইকুয়াল টু W.EID, এন্ড সিটি ইকুয়াল টু কলকাতা। তাহলে কি হলো, কলকাতায় যারা যারা থাকে তাদের এমপ্লয় আইডি গুলো আমি বের করলাম, বের করে আমি ওয়ার্ক টেবিলে দেখলাম সেই এমপ্লয় আইডি গুলো কোন ডিপার্টমেন্ট আইডি তে কাজ করে, সেই ডিপার্টমেন্ট আইডি গুলো আমি ডিপার্টমেন্ট টেবিলে বসিয়ে দেখলাম তার করসপন্ডিং ডি নেম। ঠিক আছে, যেহেতু D01 টা দুবার আসছে, একবার একবার E01 এর জন্য, একবার E04 এর জন্য, তাই H4 টা আগের বার দুবার এসেছিল, তাই আমি এখানে কি করলাম, ডিস্টিংক্ট। তার ফলে কি হলো, H4 টা দুবার শো করলো না, একবারই ডিসপ্লে হবে, কারণ ডুপ্লিকেট ভ্যালু যাতে আমি না দেখতে হয় তার জন্য আমি ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, তো বেসিক্যালি আমরা যখন ডিসপ্লে করি একবার রেকর্ডটাকে আমি, ঠিক আছে, তিনটে টেবিলকে ডিসপ্লে করলাম আমি, তো এবার আমি বললাম যে অন ডিলিট ক্যাসকেড যে জিনিসটা আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে, আমরা তো একটা ডিলিট করে দেখাই, তাহলে আমরা বুঝ আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো আমার এখানে কোন টেবিলটা ছিল আমি বলেছিলাম কি, যখন আমি এখানে টেবিলটা ডিসপ্লে করেছিলাম আমি বলেছিলাম যে কি, DIDটা হচ্ছে ফরেন কি কোন টেবিলের, ডিপার্টমেন্ট টেবিলের এক্সপেক্টেড, একেবারে EIDটা হচ্ছে ফরেন কি এই টেবিলের, কারেস্পন্ডিং এমপ্লয় টেবিলের এক্সপেক্টেড। ঠিক আছে,
আর এবার তাহলে আমি কি বলেছিলাম, তাহলে কি অন ডিলিট ক্যাসকেডের কাজ কি ছিল? তাহলে আমি যদি এইখান থেকে এমপ্লয় টেবিল থেকে যদি কোনো একটা এমপ্লয়ার আইডি আমি যদি ডিলিট করে দিই, তাহলে তার করস্পন্ডিং যার রেকর্ড আমার এই টেবিলে আছে ওয়ার্ক টেবিলে থেকে উড়ে যাবে, ঠিক আছে? একইভাবে যদি ডি ওয়ান আমি যদি কোনো একটা ডিআইডি যদি আমি এখান থেকে ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিলিট করে দিই, তাহলে তার করস্পন্ডিং যে রেকর্ড গুলো আছে ওয়ার্ক টেবিল থেকে সেগুলো উড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পল দেখি। তাহলে আমি যদি এখানে সাপোজ E05 আছে, ঠিক আছে, E05 আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, আমি এমপ্লয় টেবিল থেকে E05 এমপ্লয় টেবিল থেকে ডিলিট করে দিচ্ছি, তাহলে তার করস্পন্ডিং এখানে যে রেকর্ডটা আছে D04 আর E05 এটাও ডিলিট হয়ে যাওয়ার কথা। তাহলে আমি এবার দেখি, এবার প্রথম কথা কতগুলো জিনিস আমাকে জেনে নিতে হবে, যখন এরকম আমাকে রেফারেন্স দিয়ে বা ফরেন কি ইউজ করব না, সব থেকে মেন জিনিস যেটা আমাকে প্রবলেম হবে যে আমি চাইলেও কোনো কিন্তু প্যারেন্ট টেবিল গুলোকে ডিলিট করতে পারবো না, কারণ এখানে ওয়ার্ক টেবিলটা কি হচ্ছে আমার চাইল্ড টেবিল, যার করস্পন্ডিং কি ডিআইডি ইআইডি গুলো কি ফরেন কি, কার তার প্যারেন্ট টেবিল হচ্ছে এমপ্লয়ার ডিপার্টমেন্ট নেমে। তাহলে আমি সাপোজ এক্সাম্পল দিয়ে দেখছি, ড্রপ টেবিল ইএমপি দিয়ে এন্টার মেরে মারতে গেলাম, দেখছি কি ইউনিক প্রাইমারি কি টেবিল রেফারেন্স বাই ফরেন কি। তাহলে আমি চাইলে ওটা ডিলিট করতে পারছি না, কারণ আমার এটা রেফারেন্স হয়ে আছে এই টেবিলটা এমপ্লয় টেবিলটা এর এক্সপেক্টে। তাহলে আমাকে যদি এই টেবিলটাকে ড্রপ করতে হয়, তাহলে প্রথম কথা আমাকে এর যে রেফারেন্সে যে টেবিল গুলো আছে মানে এখান থেকে যে টেবিল গুলো এসছে সেটা কোথায় ওয়ার্ক টেবিল, তাহলে আগে আমাকে একে ড্রপ করতে হবে। আমি এই ওয়ার্ক টেবিল যদি আমি অন ডিলিট ক্যাসকেড বা ফরেন কি কনসেপ্টটাকে ক্লিয়ার করি আনি ইন্ট্রোডিউস করি, তাহলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ফরেন কি যে টেবিলে থাকবে সেই টেবিলটাকে ডিলিট না করলে আমি কিন্তু তার প্যারেন্ট টেবিল গুলোকে আমি ডিলিট করতে পারবো না। তার মানে আমাকে ফরেন টেবিলটাকে আমাকে ডিলিট করতে হবে, ডিলিট করলে তারপরে আমি গিয়ে প্যারেন্ট টেবিল গুলোকে ডিলিট করতে পারবো। তাহলে এবার যদি আমাকে, তাহলে কি আমি এই টেবিলটা ডিলিট না করে কি রেকর্ড গুলোকে ডিলিট করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে আমাকে সেই কমেন্ট করতে হবে কি ডিলিট দিয়ে, ডিলিট কমেন্ট ইউজ করে। কিন্তু ডিলিট কমেন্টে কি হবে, টেবিলটা কিন্তু থেকে যাবে, টেবিলটা ড্রপ হবে না। ডিলিট কমেন্টে কি হবে, আমি যদি লিখি ডিলিট ফ্রম ইএমপি, আমি যদি লিখি ডিলিট ফ্রম ইএমপি, তাহলে কি হবে আমার সব রেকর্ড গুলো উড়ে যাবে কিন্তু টেবিলটা কিন্তু থেকে যাবে, তো টেবিলটা কিন্তু আমার ড্রপ হলো না, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যখনই আমাকে ফরেন কি কনসেপ্ট ইউজ করব, মাথায় সবসময় রাখবো আগে ফরেন টেবিলটাকে ডিলিট করতে হবে, তারপর গিয়ে আমি বাদ বাকি প্যারেন্ট টেবিল গুলোকে আমি ড্রপ করতে পারবো, ঠিক আছে? না হলে কিন্তু আমি করতে পারবো না, ঠিক আছে? তাহলে এবার দেখি, আমাকে সাপোজ আমি একজনের রেকর্ড, আমি কি বলেছিলাম E05 এর রেকর্ডটা আমি ডিলিট করি, তাহলে ডিলিট ফ্রম ইএমপি ওয়্যার কি বলবো ইআইডি ইকুয়াল টু E05 সমীকরণ দিলাম, এটা হলো কি দিল ওয়ান রো ডিলিটেড। এবার যদি আমি আগে এমপ্লয়টা ডিসপ্লে করি, তাহলে E05 বলে কেউ নেই। এবার যদি আমি এটাকে, ঠিক আছে, ওয়ার্ক টেবিলে ডিসপ্লে করি, ভালো করে মাথায় লক্ষ্য করে দেখবি এই D02 পর কিন্তু কি ছিল D04 E05, তার রেকর্ডটা কিন্তু নেই এখানে। D02 পর D04 আছে, E02 আছে, E05 এর রেকর্ডটা উড়ে গেছে, কারণ আমি অনডিলিট ক্যাসকেডটা ইউজ করছি। এটা কিন্তু আমি নিজে থেকে করিনি, অটোমেটিকলি হয়ে গেছে। আমি কিন্তু ডিলিট করেছিলাম কোনটা, এমপ্লয় টেবিলের রেকর্ড, কিন্তু অটোমেটিকলি ওয়ার্ক টেবিল থেকে সেটা ডিলিট হয়ে গেছে। যেমন আমি এখানে যদি আমি যেমন ডিপার্টমেন্ট টেবিল থেকে যদি E03টাকে যদি আমি ডিপার্টমেন্ট টেবিল থেকে যদি আমি D03টাকে আমি যদি উড়িয়ে দিই মার্কেটিং থেকে, তাহলে D03 থেকে উড়ে গেলে, তাহলে এখান থেকে D03 রেকর্ডটা সেটা উড়ে যাবে। তাহলে আমি এখান থেকে এক্সাম্পল দিই, তাহলে কি হবে ডিলিট ফ্রম কোন টেবিল, ডিপার্টমেন্ট টেবিল ওয়্যার ডিআইডি ইকুয়াল টু E03, ঠিক আছে? সরি, ডিলিট পুরো লিখিনি, কি বললো ওয়ান রো ডিলিটেড। তাহলে এবার যদি আমি ডিসপ্লে করি ডিপার্টমেন্ট টেবিলটাকে, ডিসপ্লে করি আগে প্রথমে, কি হলো মার্কেটিং ডিপার্টমেন্টেই নেই, D03টা উড়ে গেছে। এবার যদি আমি এটাকে ওয়ার্ক টেবিলটা ডিসপ্লে করি, দেখলাম এখান থেকে D03 যে রেকর্ডটা এখানে ছিল, D03 করস্পন্ডিং E01 সেটাও কিন্তু এখানে উড়ে গেছে। বুঝতে পারলাম? এইভাবে বেসিক্যালি অন ডিলিট ক্যাসকেডের সুবিধা আমার।